বর্তমানে যা কিছু চলতেছে সেটাও কিন্তু একজন মাস্টার মাইন্ডের কারণে চলতেছে। কে সে মাস্টার মাইন্ড এটা আপনাদের বুঝে নিতে হবে। সবই কিন্তু মেকিং গেম। আসসালামু আলাইকুম। শাকির করাত তো চিনেন আপনারা, ওই যে গ্রামে একজন উপরে থাকে একজন নিচে থাকে, মাঝখান দিয়ে গাছ কাটে, ওই করাতটা এমন যে উপরে যখন টান দেয় সেদিকেও কাটে, নিচে যখন টান দেয় তখনও কাটে, মানে যাইতেও কাটে আইতেও কাটে। এই অবস্থা হয়ে গেছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছুপ্পু উনার। উনি এমন একটা কথা বলছেন যে কথায় ওনাকে যাইতেও কাটতেছে আসতেও কাটতেছে। উনি প্রথম ভাষণে কি বলছিলেন সবাই মনে আছে, রাত্রে 11টা না কয়টার দিকে ভাষণ দিয়েছিল ঠিক মনে নাই। উনি এইটুক বলছিলেন, স্পষ্ট মনে আছে, ভিডিও ফুটেজ আছে, আমি দেখাই দেব উনি আপনাদেরকে। জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি যে আমি পদত্যাগ পত্র পাইছি, এই কথাটা উনি বলছেন সোজা কথা। আবার উনি মতিউর রহমান চৌধুরী বিখ্যাত সাংবাদিক উনার কাছে একটা ইন্টারভিউতে বলছেন যে আমার হাতে কোনো পদত্যাগ পত্র নাই। এটা ইন্টারভিউ ছিল কি না এটা একটা সন্দেহ, কারণ মতিউর রহমান স্যার বলছেন যে আমি একটা বই লিখব। হ্যাঁ, অনেকদিন যাবত এটা উনি চিন্তা ভাবনা করতেছেন, গত 3 সপ্তাহ যাবত উনি মন্ত্রণালয়ে ঘুরতেছেন, এই পদত্যাগ পত্র পিছনে ঘুরতেছেন উনি। প্রথম ইন্টারভিউ ছিল বা সাক্ষাৎকার কোনো সাংবাদিকের সাথে আমাদের রাষ্ট্রপতির, উনি অনুমতি পাইছে যেহেতু উনি বিখ্যাত সাংবাদিক। কিন্তু উনি যে গত 3 সপ্তাহ যাবত একটা পদত্যাগ পত্রের পিছনে ঘুরতেছেন এটা নিশ্চয়ই সবাই জানা ছিল। হ্যাঁ, একজন প্রেসিডেন্টের সাথে দেখা করবে এবং উনি 3 সপ্তাহ যাবত এটা পিছনে ঘুরতেছেন, উনি বইতে লিখবেন উনি বলছেন। এবং ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন আপনার বইতে আর কি কি আছে, তখন উনি বলছিলেন যে না সেটা তো এখন বলা যাবে না, যখন বই প্রকাশ পাবে তখন। কিন্তু প্রশ্ন হইল এই পার্টটুক যেটুক বইয়ের জন্য নেওয়া, ওই পার্টটুক কেন প্রকাশ হয়ে গেল? আর ওই পার্টটুক প্রকাশ হওয়াতে দেখেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ওই যে শাকের করাতের মতে পড়ছেন, উনি পড়ে গেছেন বিপদে, কারণ ওনাকে বলা হচ্ছে যে উনি শপথ ভঙ্গ করছেন। ওই যে শপথ নেওয়ার সময় না বলা থাকে রাষ্ট্রীয় গোপনীয়তা আমি রক্ষা করব, এটা বলা থাকে, আর এটা ছিল রাষ্ট্রীয় গোপনীয়তা। আমার কেন জানি মনে হয় পদত্যাগ পত্রটা নাই, থাকলে এই যে আমাদের মতিউর রহমান স্যার উনি যে সাংবাদিক, উনি কিন্তু ডার্ক সাইডের সাংবাদিক, কিন্তু উনি বাইর করে ফেলাইতে পারতেন। আমার মনে হয় নাই, আর নাই জিনিসটা যদি হয়ে থাকে সেটা কিন্তু রাষ্ট্রীয় গোপনীয়তা। সেটা কেন 2.5 মাস পর মহামান্য রাষ্ট্রপতি প্রকাশ করে দিলেন? যে জিনিসটা বইয়ের জন্য নিয়ে আসলো সে জিনিসটা হঠাৎ কেন ইন্টারভিউ হিসাবে প্রকাশ পাওয়া গেল, এবং 2.5 মাস পরে কেন রাষ্ট্রপতি এই কথাটা ওনার কাছে বলতে গেলেন? এটা তো একটা রাষ্ট্রীয় গোপনীয়তা, আর এই বলা এবং এটাকে কাজে লাগানো, আর এটাকে কাজে লাগিয়ে দেখেন ওই যে ছাত্র জনতা অলরেডি 5 দফা দাবি দিয়ে দিছে, এই 5টা দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে মজিব সংবিধান বাতিল করতে হবে, বড় কঠিন জিনিস, মাথায় নিতে চাই না, সত্যি খুব কঠিন ব্যাপার মজিব সংবিধান বাতিল করা, এই ব্যাপারটা মাথায় আমার ঢুকবে না। 2 নম্বর হয়েছে ওনাদের যে হেলমেট বাহিনী সন্ত্রাস বাহিনী, ওনারা যেটা বলতে চাচ্ছেন ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ না ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে। আর 3 নম্বরটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতিকে 7 দিনের মধ্যে পদত্যাগ করতে হবে, ওনারা আলটিমেটাম দিয়ে দিছেন। এখন ওই যে বললাম কোন একজন মাস্টার মাইন্ড মাঠে খেলতেছে, মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে পরিচয় করাই দিয়েছিলেন আমেরিকাতে জাতিসংঘের মঞ্চে, ওই যে একজন মাস্টার মাইন্ডকে, এরকম কোন একজন মাস্টার মাইন্ড বর্তমানেও খেলতেছে। দেখেন মতিউর রহমান স্যার এটা প্রকাশ করার সঙ্গে সঙ্গে এই যে 5 দফা নিয়ে মাঠে নেমে গেলেন ইনারা, এবং এটা আবার কিন্তু
উপদেষ্টা কমিটি মাইনেও নিতেছেন, ওনাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক চলতেছে, আইনের ব্যাপারগুলো দেখতেছে যে কিভাবে মহামান্য রাষ্ট্রপতিকে সরানো যায়। এই রাষ্ট্রপতির প্রতি আমাদের একটু সিনেমার লোকদের একটু আলাদা ভালোবাসা ছিল এক্সট্রা, কেন জানেন, উনি ওই যে প্রিয়তমা ছবিটা দেখতে গেছিলেন এবং সেই শিল্পীদেরকে উনি দাওয়াত করে বঙ্গভবনে খাওয়াইছিলেন, অনেকগুলো সেলফি আমরা দেখছিলাম তখন, এটাই প্রথম ছিল মানে সিনেমার লোকদের নিয়ে বঙ্গভবনে দাওয়াত করে খাওয়ানো এবং ছবির জন্য উইশ করা ওই প্রিয়তমার জন্য। এটা হয়েছিল কেন জানেন, ওনার ছেলে আদনান সাহেব উনি ছিলেন ওই ছবির প্রডিউসার, এই জন্য আর কি বেশি আমাদের আকর্ষণ, কিন্তু উনি বোধহয় থাকতে পারছেন না। উনি থাকতে না পারার পিছনে বহু রকম যুক্তি দাঁড় করানো যায়, কিন্তু প্রথম থেকেই লক্ষ্য করতেছি যে ওনাকে সবাই সন্দেহের চোখে দেখতেছে, কারণ এই যে সরকার, এটা তো বিপ্লবী সরকার নাকি আধা বিপ্লবী সরকার, হ্যাঁ আধা বিপ্লবী সরকার আমি বলতে চাই, কারণ ফুল বিপ্লবী সরকার হয় নাই, যদি হয় তাহলে এই মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ নিল কেন। আধা বিপ্লবী সরকার, ফুল বিপ্লবী সরকার হলে তো শপথটা অন্যরকম হইতে পারত, মানে ওনারা এই সংবিধান মানতেও চায় মানতে নাও চায়, দুদুল্যমান একটা অবস্থায় ওনারা চলতেছে, যার জন্য একটা বিরাট সংকট দেখা দিচ্ছে, আর ওই মাস্টার মাইন্ডের খেলাও শুরু হয়ে গেছে। উপদেষ্টা সরকার যাহা বলতে চায় বা ইশারা যাহা বলে তা কিন্তু এই যে ছাত্র জনতা দল যারা পাঁচ দফা দাবি দিলেন, মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ চাইলেন, মুজিব সংবিধান বাতিল চাইলেন, আরো অনেকগুলো দাবি জানাইছেন, এই দাবিগুলো কিন্তু ইনাদেরই মানে বর্তমান উপদেষ্টাদেরই। আপনারা সরাসরি তো একটা কাজ করতে পারেন, আপনারা বীর জনের উপদেষ্টা, এই যে ছাত্র জনতার সাথে যারা আছে কথা বলতেছে, হাসনাত আবদুল্লাহ সহকারে সার্জিস, ইনাদেরকেও নিয়ে আনেন, অসুবিধায় কি নিয়ে নিলে, কারণ আপনাদের তো বীর জনের কুলায় উঠতেছেন, এক একজনের কাছে তিনটা চারটা করে মন্ত্রণালয়, কিভাবে কুলাবেন, দেশ আগাচ্ছে না তো, ইনাদের নিয়ে আনেন। আর না হয় সবচেয়ে ভালো বুদ্ধি হয় জানেন, যদি আপনারা করতে পারেন, এটা অনেক বুদ্ধিজীবীরাও চাচ্ছেন, আমারও চাওয়া, আপনারা এই যে যতগুলো রাজনৈতিক দল আছে এখান থেকে আরো বিশ জন লোক নিয়ে আনেন, আপনাদের বিশ জনের সঙ্গে চল্লিশ জন, দেখবেন গতি পাবে। কারণ কি জানেন, আপনারা শহরে থাকেন এসিতে থাকেন, কিন্তু যে মাঠের চায়ের দোকানে চা খাইতে খাইতে যে আড্ডাটা হয়, যে রাজনৈতিক কথাবার্তাগুলো হয় সেগুলো খুব মূল্যবান, সেখানের আড্ডায়ও দেখছি আপনাদেরকে সন্দেহের চোখে দেখতেছে, সবাই মনে করতেছে আপনাদেরই মনের কথা, ওই যে ছাত্র জনতারা মাঠে যায় বলে, আর আপনারা যেটা পারেন না সেটা তাদের দিয়ে করান, ওরা যেটা দাবি করতেছে সেটাই আপনারা মাইনে নিতেছেন, অথবা আপনাদের মনের কথাগুলোই ওরা বলতেছে, তাহলে ওদেরকে কেন আপনাদের উপদেষ্টা বানায় নেন না, তাইলেই তো হয়, আরো কিছু উপদেষ্টা বানানো উচিত আপনাদের, ওই যে রাজনৈতিক দল থেকে, রাজনৈতিক দল থেকে এই জন্য নিতে হবে, তাদের কথা মাঠে ময়দানে গ্রামে গঞ্জে শুনবে, আপনাদের কথা শুনবে না, ওই যে চায়ের দোকানে আড্ডা মারতে মারতে ঝগড়া করে, চা খাইতে খাইতে রাজনৈতিক আলাপ চলে, ওরাও কিন্তু রাজনীতি বুঝে, তাদের সঙ্গে যোগাযোগ আছে এসব রাজনীতিবিদদের, এদেরকে দলে যোগ করেন। কিন্তু প্রশ্ন হল, রাজনীতিবিদদের ডাকলে ওনারা আসবেন কি? ওনারা আসবেন না, কারণ ওনারা জানেন এই সরকার এক থেকে দেড় বছর আছে, আমি যদি এখন এখানে যাই আমার রাজনৈতিক কেরিয়ার ক্ষতি হবে, কারণ ওনাকে এখন মাঠ পর্যায়ে কাজ করতে হবে, উনি আইসা কেন এখানে আইসা সরকার পরিচালনা করতে যাবেন, উনি তো জানেন এটা টেম্পোরারি, টেম্পোরারি হোক আর যাই হোক, আড়াই মাসের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, অনেক কাজ আপনারা হাতে নিয়ে নিচ্ছেন, এই কাজগুলো আপনাদেরকে অনেক বিতর্কের মুখে ফেলবে, হ্যাঁ অনেক বিতর্কের মুখে ফেলবে, অনেকে বলা বলি করতেছে ছুপ্পু সাহেব চলে গেলে, মাহমুদুর রহমান সাহেব সাংবাদিক যিনি যে বিদেশ থেকে এসে অ্যারেস্ট হইলেন ওনাকে প্রেসিডেন্ট বানাইতে পারে, কিন্তু আমার মনে হয় না উনি যাবেন, ওনার যাওয়া উচিত হবে না, কারণ কি উনি অলরেডি বইলা ফেলাইছেন আওয়ামী লীগ বা এই ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ওনাকে রাষ্ট্রপতি বানাইলে হবে, ওনার মনের কথা তো আমরা জানিয়েই গেছি, রাষ্ট্রপতির পদটা হইতে হবে নিরপেক্ষ একটা পদ, তাই না, উনি গেলে কি করবেন এটা তো আমরা বুঝা ফেলছি। সাধারণ লোক মনে করে কি জানেন, আড্ডা মাইরা দেখছি তাদের সঙ্গে,
আড্ডা বলতে আপনি বুঝেন না যে বড় বড় জ্ঞানী লোক, পণ্ডিত লোক, বুদ্ধিজীবী তাদের সঙ্গে না, সাধারণ মানুষ, আমার ক্লাসের মানুষই আমি মিশে দেখছি। আমার বাড়ির সিকিউরিটি গার্ড বা আমার সামনে দোকানদার, কয়েকদিন আগে গ্রামে গেছিলাম, গ্রামের চায়ের দোকানের আড্ডা, সব কিছু মিলাইয়া আমি একটা জিনিস বুঝছি, বর্তমান সরকারের কাছে মানুষ একটা জিনিসই চায়, মানে ওনারা বোঝে এইটুকুই যে অন্তর্বর্তীকালীন সরকার মানে একজন কেয়ারটেকার সরকার, ওনারা শুধু একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, নির্বাচন দিয়ে রাজনীতিবিদদের হাতে দেশ তুইলা দিবেন, যেই দলই আসুক তাদের হাতে দেশটা তুইলা দিয়া ওনারা সুষ্ঠুভাবে মালা নিয়ে বিদায় হবেন, এইটুকুই আশা করে। কিন্তু আর আপনারা যদি এখন মনে করেন যে না আমরা এই বিচারও করব, আরো কিছু সংস্কার করব, তাহলে আপনারা এই রাজনীতিবিদদের মধ্যে থেকে কিছু মানুষকে আপনাদের অন্তর্ভুক্ত করেন, না হলে দেখবেন খোঁচাখুচিতে আপনারা অস্থির হয়ে যাবেন, কোনো কাজ করতে পারবেন না। যাই হোক, দেশের শান্তি চাই, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।